আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বিকালের নাস্তায় গরম গরম লুচি আর বুন্দিয়া। প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নেব। এর জন্য এর মধ্যে 1.5 কাপ বেসন দিয়ে সামান্য লবণ এর সাথে অ্যাড করব। এবার পানি দিয়ে বেসনটা তৈরি করে নেব। বেসনটা আমি ভালো করে হাত দিয়ে ফেটিয়ে ফেটিয়ে তৈরি করে নিয়েছি। দেখুন, বেসনটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব চিনি শিরা তৈরি করতে। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পানি দিয়ে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে নিলাম। এখন আমি নাড়তে থাকবো। এর মধ্যে 2টো এলাচের ফল দিয়ে নিলাম। আপনারা চাইলে ঘি দিতে পারেন। বলক না ওঠা পর্যন্ত নাড়তে থাকবো। খেয়াল রাখবেন চিনির শিরা যাতে বেশি ঘন না হয়ে যায়, পাতলা থাকতে থাকতে নামিয়ে নেবেন। চিনির শিরা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চিনির শিরাটা পাশে নামিয়ে রেখে বুন্দিয়া ভাজতে শুরু করব। একটি ছাঁকনি দিয়ে বুন্দিয়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এক মিনিট ধরে বুন্দিয়াগুলো ভেজে সরাসরি তেল থেকে নামিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে দেব। চামচ দিয়ে বুন্দিয়াগুলো রসের মধ্যে ডুবিয়ে দেব। রসের মধ্যে 1 থেকে 2 মিনিট রাখার পর একটি ছাঁকনি দিয়ে বুন্দিয়াগুলো রস থেকে উঠিয়ে নেব। দেখুন আমার বুন্দিয়াগুলো কত ঝরঝরে হয়েছে, একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে না। এরপর আমি লুচির দোটা রেডি করে নেব। 1.5 কাপ ময়দা নিয়ে এর সাথে সামান্য লবণ দিয়ে নেব। তারপর রান্নার রেগুলার তেল দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে নেব। কুসুম কুসুম গরম পানি দিয়ে আমি দোটা রেডি করে নেব। এখন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপর আমি একটা একটা করে বেলে নিয়ে ভাজতে চলে যাচ্ছি। দেখুন আমার লুচিগুলো তেলের উপর খুব সুন্দরভাবে ফুলে উঠছে। খুব সুন্দরভাবে এপাশ ওপাশ ভেজে নেব। আমার সব লুচি ভাজা শেষ। এখন আমি লুচি আর বুন্দিয়া একসাথে পরিবেশন করতে চলে যাব। দেখুন আমি একটা লুচি হাত দিয়ে ছিঁড়ে দেখাচ্ছি, কত সহজে লুচিটা হাত দিয়ে ছিঁড়া যাচ্ছে, আর খেতেও খুব মজাদার হয়েছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সামনের দিন আপনাদের সামনে হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, বাই বাই।